আজকে আপনাদের শর্টকার্টে দেখাবো কিভাবে ঝিঙার বীজ থেকে চারা তৈরি করতে হয় আমরা অনেকেই অনলাইন থেকে বিভিন্ন হাইব্রিড জাতের গাছের বীজ ক্রয় করি কিন্তু এদের জার্মিনেশনের প্রপার নিয়ম না জানায় বীজগুলো জার্মিনেট হয় না তো আজকে আমি একটা সহজ উপায় দেখাবো যেটা থেকে আপনি বেশিরভাগ বীজকেই জার্মিনেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ঝিঙার প্যাকেট বীজের প্যাকেট এটা মূলত একটা হাইব্রিড ভ্যারাইটি আমি এখন এই বীজটাকে কীভাবে গজাতে হয় আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে বীজগুলো বের করে নিতে হবে আর পারলে বীজগুলোকে দশ মিনিট রোদে দিয়ে নেবেন এরপর এদেরকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে অন্ততপক্ষে বারো ঘন্টা আমি এই কাজটা করবো এই কাপের মধ্যে বীজগুলো দিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি এবার বারো ঘন্টা পর বীজগুলো যথেষ্ট পরিমাণে শিকতে হয়ে গেছে এখন এটা হচ্ছে সময় বীজগুলোকে রোপণ করার আর রোপণের জন্য আমি ব্যবহার করছি কিছু কোকোপিট আপনি চাইলে মাটি কোকোপিট অথবা গার্ডেন সয়েল যেগুলো আকারে পাওয়া যায় এগুলো যে কোনো কিছুর মধ্যেই গাছগুলোকে উৎপাদন মানে তৈরি করতে পারবেন তবে কোকোপিটটা সবচেয়েতে বেটার আর কি তো আমি কোকোপিটের মধ্যে দিচ্ছি আর এই কোকোপিটের মধ্যে আমি সামান্য কিছু মানে টেন পরিমাণ কম্পোস্ট দিয়ে দিয়েছি আপনারা কম্পোস্টের পরিবর্তে চাইলে গোবর সার বা পাতা পচা সার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো আমি একটা একটা করে বীজ এখানে সেট করে দিচ্ছি তো পরবর্তী ধাপটা হবে আমি এই বীজ ঢেকে দেব tissue paper দ্বারা। আপনি এক্ষেত্রে টিস্যু পেপার বা টয়লেট পেপার যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো কাপড়ের টুকরো এগুলো যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে দিলেই হবে আর আপনার কাজ হচ্ছে রেগুলার এই বীজের সম্পূর্ণ সেটআপটাকে টাকে আপনার ভিজিয়ে রাখতে হবে মানে ভিজিয়ে বলতে খুব সামান্য সামান্য পরিমাণে পানি দিয়ে যাতে সময় হালকা একটা মস্টার বীজের মধ্যে বজায় থাকে এটা ইন করতে হবে তো আমি এখানে দুইটা দুইটা চারটা টিস্যু পেপার উপরে দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি তো পরবর্তী অবস্থাটা দেখুন এটা তিন দিন পরের ফুটেজ এখানে দুইটা থেকে তিনটা বীজ দেখা যাচ্ছে যেগুলো জার্মিনেট হয়েছে দুইটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর একটা বীজ সামান্য আকারে উপরের বীজটা জার্মিনেট হচ্ছে আর কি এ অবস্থায় আছে তো দেখি পরবর্তীতে কি হয় এর পরের ফুটেজটা হবে চার দিন পর মানে এই ডে থেকে পরের চার দেখুন গাছগুলো এবং এদের প্রথম দুইটা পাতার পরবর্তীতেও নতুন নতুন পাতাও গজাচ্ছে তো এইভাবে চাইলে আপনি যে কোনো গাছের চারাকে উৎপাদন করতে পারেন আর এই গুলো কিন্তু এখন রোপণের জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে গেছে এই বয়সে আপনারা গাছগুলোকে খুব সহজেই ট্রান্সপ্ল্যান্ট করে দিলে এরা খুব দ্রুত বেড়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ